বাসা কাসা 11টা 12টার মতন হইবি। ঘর নাই, বাড়ি নয়, ভূমিহীন মুই। এটা না লেখি দাও, তোমার টাকা বেশি তোমাকে জানাকে দেওয়া শোন। জনসুমারি হয়েছে, তোমার তাকে নেকি দিচ্ছেন? কন কি হয়েছে কন? তো এই যে এখন তোমার বাড়ির সদস্য সংখ্যা কতগুলো তো জানি নাই, মানে লেখি নিয়ে যাবেন, কায় কতগুলো আছে নাই লেখি নেবেন। সদস্য সংখ্যা বা আমার বাড়ি আছে 15-20 জনের মতন সদস্য সংখ্যা আছে। তাহলে তোমার কয়জন? আমার ঘরের আছে, মনে করেন যে আল্লাহ দিলে, আল্লাহ রহমত করলে বাচ্চা কাচ্চা 11টা 12টার মতন হইবে। কি 11টা 6টা? ওরে বাবা, রইলে কাম করছেন ভাই তোমার ভাই 11টা 6। তা তোমার বউ কটা ভাই বিয়ে কটা করছে? এত এলা যন্ত্রণা এলে কেমন কথা? আরে বিয়ে ফির মানুষ কয়টা করে দেখ তো, ধুর একটা বিয়ে একটা বউই মোর। একটা বিয়ে মানে একটা বউর তুমি এতুলুক ধকল দিছেন ভাই? বাপরে বাপ, তুমি 11টা ফুটবল টিম বানিয়ে ফেলাইছেন 11টা ভাই? হ্যাঁ, আল্লাহ দিলে মোর ওই 6টা বেটি আর ওই তোমার 5টা বেটা, বুঝছেন? আল্লাহ দিলে সব আল্লাহর রহমত, আল্লাহর রহমত সব ভাই। তোমার কি খেয়াদা এখনো কাম না আসলো ভাই? তোমার লোকটা কাম করছে নিলে, মানে তোমার কয়দিন আগত বিয়ে করছেন তোমার? এই আমার বিয়ে তো 7 বছর মতন। 7 বছর? তোমার বাচ্চা কাছে কটা শোনো? একটা নিছি এখন আমার সচেতন লোক। ও মানে 7 বছর হল বিয়ে হবার একটা ছোট নাকি? আচ্ছা হোক বাউ, ওই আল্লাহ দিলে মনে হয় 11টা 6 ছোট, মনে হয় কাম না আসলো। তা তোর যে 7 বছর বিয়ে হওয়ার হল মানুষটা, তুই 11টা 6 ছোট, তা তোর কি আর দম না আসলো? পরবর্তীতে কার ঘর আছে, কার কতলুক জমি আছে, গৃহহীনদের বা জমি যাদের নাই তাদেরকে সরকার থেকে আর কি ভর্তুকি বা অনুদান দিবে আর কি সরকার। কি কয়েছেন? ওইলে লেখলে অনুদান দিবে? তাই ইয়ে করতে হ্যাঁ না, ওই যে মুই তোমার টাকা পয়সা দেওয়া শোন, মুই খুব গরিব মনে নেকি দেওয়া যে মুই হিনা গরিব। হ্যাঁ, মোর ঘর নাই, বাড়ি নয়, ভূমিহীন মুই। এটা না লেখি দেওয়া, তোমার টাকা পয়সা তোমাকে জানাকে দেওয়া শোন। আরে না 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 না, আপনি এলে কি কন? এগুলেন মানে এগুলেন করা যাবে না, বুঝছেন? এখানে নির্ভুল তত্ত্ব দিতে হবে, মানে একটা সঠিক তত্ত্বটা, নাহলে জেলে গরিব মানে পিওর জেলে গরিব, ওমা তো আর ভাই ইয়ে পাইবে না, বুঝেন নাই? এমন করে তোমার তো আল্লাহ দিলে 4টা রুম পাকায় আছে, তোমার যদি ফিন নেন অনুদান, তা সরকার কাগ অনুদান দেবে? এগুলেন আমাদের দায়িত্ব দিছে, সরকারের একটা দায়িত্ব, এই দায়িত্বটা আমাদের একটা সঠিকভাবে পালন করতে হবে, সৎভাবে, বুঝছেন? ততের সবগুলো ততের নাকি দিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি আর করবেন, দেও না কি দেও। গরু বাছুর কটা আছে আপনার? আছে গরু বাছুর নাই, বকরি ভৈঁস ঘোড়া উঠ সবগুলো আছে, নাও। আসুন আমরা সবাই জনশুমারিতে তথ্য দেই, পরিকল্পিত উন্নয়নে অংশ নিই।